নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আগে তা আপনার কাছে পৌঁছে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া উপায়ে তৈরি খুব সহজ একটা কেকের রেসিপি বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই কেক কিন্তু তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় এই কেক আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি এই কেকটা বাড়িতে তৈরি করেছি দেখুন কতটা সফট ভেতরটা এই কেকটার হয়ে আছে আপনাদের দেখিয়ে দিই কী কী উপকরণ লেগেছে এই কেকটা বানানোর জন্য এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটা কাপের মেপে আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে নেব একটা চায়ের কাপ আমি এখানে নিয়েছি এই কাপের আড়াই কাপ মতো এখানে আমি ময়দা নিয়েছি আর নিয়েছি দুখানা ডিম নিয়েছি কাস্টার্ড সুগার নিয়েছি কোকো পাউডার আছে অল্প একটু ইনো লাগবে একটু বাটার আছে এখানে গুঁড়ো দুধ আছে দু থেকে তিন চামচ মতো এখানে সাদা তেল নিয়েছি ওই কাপেরই এক কাপ আর গন্ধের জন্য আমি এখানে ভেনিলা এসেন্স ব্যবহার করেছি আমি যাতে ময়দা নিয়েছিলাম তার মধ্যে একে একে প্রথমে সমস্ত গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাস্টার্ড সুগার না থাকলে গুঁড়ো চিনিও এক কাপ দেওয়া যেতে পারে এক চামচ কোকো পাউডার এখানে আমি দিয়েছি সমস্ত কিছু গুঁড়ো জিনিসগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এক কাপ সাদা তেল দিয়ে দিয়েছি বাটারটাও দিয়ে দিলাম ডিম দুটোও এর মধ্যে ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গেছে তাহলে ঘরে থাকা দুধ অল্প পরিমাণ দেওয়া যেতে পারে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি পাউডার দুধ বা গরুর দুধ রুম টেম্পারেচারে এনে তারপরই এর মধ্যে দেবে যদি মিশ্রণটা শক্ত হয়ে যায় আমি এখানে একটা কেক টিন তৈরি করে নিয়েছি একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিয়ে তাতে ময়দা ছড়িয়ে নিয়েছি মিশ্রণটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কিরাম হয়েছে এতে হাফ চামচ মতো ইনো এবারে আমি দিয়ে দিলাম ইনো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই মিশ্রণটা ঢেলে দিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মিশ্রণটা রকম হয়েছে এবার আমি যে টিনটা তৈরি করে নিয়েছি তার মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এয়ার বাবলস ভেতরে থেকে না যায় এবার আমি একটা কুকার নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ বা নুন আমি নিচে ছড়িয়ে দিয়েছি কুকারের সিটি আর গাজার কিন্তু সরিয়ে দেবে দশ মিনিট এটাকে গরম করে কেকটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি আর তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা আমার হয়েছে কিনা একটা ছুরি ঢুকিয়ে দেখে নেবে যদি ছুরিটা পরিষ্কার আসে তাহলে জানবে কেকটা হয়ে গেছে আমার কেকটা এখানে তৈরি হয়ে গেছে চল্লিশ মিনিট টাইম লেগেছে আমার কেকটা কমপ্লিট হতে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একটা ছুরি দিয়ে কেকটা চারপাশটা আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে দেখো কেকটা আমার খুব সহজেই বেরিয়ে এসেছে কেকটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি কীরকম আমার কেকটা তৈরি হয়েছে দেখো আমার কেকটা কীরকম দেখতে হয়েছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই কেকটা আমার কেকটা করতে চল্লিশ মিনিট মতো টাইম লেগেছে তোমরা তিরিশ মিনিট বাদে একবার দেখো যদি না হয় তাহলে আরও দশ মিনিট রেখে দিতে পারো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি কিন্তু কেকটা তৈরি হতে টাইম লাগে না একদম লো ফ্লেমে কুকারের সিটি আর গাজারটা সরিয়ে দিয়ে কেকটাকে বসিয়ে দেবে এবার আমি কেকটা তোমাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে দেখো কেকটা আমি কেটে দেখাচ্ছি কেকটা ভেতরটা কীরকম নরম হয়েছে চাইলে এর মধ্যে তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো